আমরা 5 আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ছিল যে খুনি সংগঠন এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যে সংগঠন ছাত্রলীগের রাজনীতি ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। যেহেতু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল যে খুনি সংগঠনের রাজনীতি বন্ধ করার বিষয়ে, সেহেতু যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে সিদ্ধান্তের মাধ্যমে, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আর হচ্ছে আমরা সারা দেশের শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক সিদ্ধান্তের অংশীদারিত্ব করার উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি, বিশেষ করে ছাত্র রাজনীতি কীরকম চলা উচিত, 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতির কথাবার্তা প্রচলন হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কীভাবে আরও একটি কল্যাণমুখী একটি ইতিবাচক রাজনীতি করা যায়, যেখানে সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক অংশীদারিত্ব থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে। সেই অংশীদারিত্ব বিনির্মাণের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছি। শুরুতে আমরা ফরিদপুরের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, এখন হচ্ছে রাজেন্দ্র কলেজ আর আরেকটি হচ্ছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে যেটুকু বলেছে সেটি হচ্ছে, একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনি সংগঠন যেভাবে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করেছে, সেরকম রাজনীতি বাংলাদেশে তারা আর দেখতে চায় না। এবং হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় যে নেতিবাচক রাজনীতি গত 15.5 বছর কায়েম করেছে, তার বিপরীতে কীভাবে একটি অর্থবহ এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সেই বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে চাই, সেজন্য আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ করেছিলাম। আমরা এই জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা আসলে এই গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন, এর মধ্যে আমরা 3 জনকে খুবই গুরুত্ব সহকারে, এই শহীদদের মধ্যে 3 জনকে আসলে পুরো শিরোনাম করে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 3 জন শহীদদের নাম যেটি শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে সাইদ ওয়াসিম মুগ্ধ, যে 3 জনের নামকে শিরোনাম করে যে বিভিন্ন আলাপ আলোচনা চলছে সেটি খুবই একটি দৃষ্টান্ত, ভালো দৃষ্টান্ত। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সাইদ এবং মুগ্ধর বিষয়ে যে তাদের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটি কীরকম বিরূপ পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে ওয়াসিম আমাদের চট্টগ্রাম কলেজের যিনি সদস্য ছিলেন আমাদের কনভেনিং কমিটির, তার নামটি সেই শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, এটি আমাদের কাছে চরম বৈষম্যমূলক মনে হচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো পদক্ষেপ হয়েছে এটি আমরা মনে করছি এটি একটি নেতিবাচক পদক্ষেপ এবং এটি ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ সাইদ ওয়াসিম মুগ্ধ এই 3 জনের নামকে ট্র্যাক করে এখন আসলে পুরো আন্দোলনের শহীদদেরকে এক কাতারে নেওয়া হচ্ছে, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াসিমের নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হচ্ছে, অথবা ওনারা যখন কথা বলেন সে কথাতে ওনার নামটি বাদ দেওয়া হচ্ছে। এই জন্যই বাদ দিচ্ছে, কারণ সেটি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা ছিলেন, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন, সেই জন্যই হয়তো আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে ওয়াসিমের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেনি। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে যেন সাহিদ এবং মুগ্ধর নামের সাথে যেন ওয়াসিমের নামটিও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় সে দাবি জানাচ্ছি। এবং এই যে ওয়াসিমের নামটি যে ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দিয়েছে কি না সেজন্য এটির তদন্তরও আমরা দাবি জানাচ্ছি। Thank you.
নাসির ভাই একটু এদিকে তাকাই দেন, এই পাশে।